হরে কৃষ্ণ। আন্তর্জাতিক খ্রিস্ট ভাবরামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপাধন্য শিষ্য এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের অন্যতম দীক্ষা গুরু এবং জিবিসি পরমারাধ্য গুরু মহাশ ওম বিষ্ণুপাদ শিলা জয় পতাকা স্বামী গুরু মহারাজের 68তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে ব্যাস পূজা মহা মহোৎসব সেই বিষয়ে আলোচনা, বিশেষ করে গুরু তত্ত্ব তথা ব্যাস পূজা ভগবান যে জীবের নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশান গুরু রূপ ধরি, যে জীবের নিস্তার লাগে নন্দসুত ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই জগতে অবতীর্ণ হন গুরু রূপ ধরি। তাই গুরু এবং ভগবান তত্ত্বগত ভাবে অভিন্ন তত্ত্ব, যদিও আমরা যে ভগবানের যেমন প্রতিনিধি তেমন ভগবান থেকে অভিন্ন, তা গুরুদেব যে ভগবান নিজেই গুরুরূপে অবতীর্ণ আছেন জগৎ জীবের শিক্ষার জন্য। তাই যখন ভগবান এক ছিলেন এক অহম বহুষ্যাম, তিনি যখন নিজেকে বহু হওয়ার বাসনা করলেন ইচ্ছা করলেন এবং সেই ইচ্ছার ফলে তিনি নিজেকে তার তার অংশ থেকে প্রকাশিত করলেন নিজেকেই, যেহেতু সৃষ্টির প্রারম্ভে কোনো কিছু ছিল না তিনি এক ছিলেন, তখন এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল না, তখন তিনি আরেকজন তার প্রকাশ করলেন, তিনি হলেন কে, তিনি হচ্ছেন বলরাম। তা বলরাম, এই বলরাম নিজেকে প্রকাশ করলেন, তার থেকে এই চিৎ জগতের সেই চিৎ জগৎ প্রকাশিত হল এবং ভগবানের অন্তর থেকে নিহিত এই অন্তর শক্তি থেকে প্রকাশিত হলেন তার বাম অংশ থেকে শ্রীমতী রাধারানী। এই রাধারানী প্রকাশিত হয় তার আনন্দ দান এর জন্যই ভগবানের প্রকাশিত হলেন, এবং আর রাধারানী প্রকাশিত হয় তিনি কি করলেন, তার সম্মুখে সেই ধাবিত হলেন ভগবানের। এই জন্য আরাধিকা, তাই আরাধনা করার জন্য ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য রাধারানী কি করছেন, সবসময় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তৎপর হয়েছেন। তাই রাধারানীর ভাগবতে আরাধিকা শক্তি বা আরাধিকা, এবং আরাধিকা শব্দ থেকে পরবর্তীতে রাধা এবং রাধা থেকে চলিত বাংলা রাই শব্দটি এসেছে। এভাবে ভগবানের প্রকাশ একদিকে রাধারানী আর একদিকে বলরাম, তাই বলরাম রূপে তার কায় বহুরূপ সহ প্রকাশিত হয়ে কি করছেন, তিনিও ভগবানের সেবার জন্য তৎপর হয়েছেন। এবং তাই বলরাম নিজেকে আবার আট রূপে প্রকাশিত করেছেন, ভগবানের পাদুকা, ভগবানের ছত্র, ভগবানের শয্যা অনন্তদেব রূপে, ভগবানের দণ্ড, ভগবানের বংশী, ভগবানের আবরণ এবং আবরণ, অর্থাৎ ভগবানের যে সমস্ত শ্রীকৃষ্ণের শরীরের অঙ্গভূষণ রয়েছে সেগুলো সব বলরামের প্রকাশ। যা কিছু তার সৌন্দর্য সৌষ্ঠব রয়েছে তা বলরামের প্রকাশ, অর্থাৎ তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এরূপে সজ্জিত করে
সেই বলরাম হচ্ছেন সন্ধিনী শক্তির লাদিনী, সন্ধিনী এবং সম্বেদ, এই তিন শক্তির মাধ্যমে ভগবান মুখ্য তিন শক্তির মাধ্যমে, এই তিন শক্তির মূল হেতু হচ্ছে ইচ্ছা শক্তি, যে ভগবান ইচ্ছা যখনই যা করেন তাই করতে পারেন। এবং তার মধ্যে লাদিনী শক্তি হচ্ছেন রাধারানী প্রকাশ, রাধারানী স্বয়ং, আর সন্ধিনী শক্তি হচ্ছেন বলরাম। আর এই বলরাম থেকে তখন এই জগৎ সৃষ্টি শুরু হয়েছিল। বলরাম থেকে তিনি তার কায়বাহু প্রকাশ করছেন, বাসুদেব প্রদুম্ন, বাসুদেব অনিরুদ্ধ, বাসুদেব সংকর্ষণ প্রদুম্ন অনিরুদ্ধ, এইভাবে সেই সংকর্ষণ থেকেই আবার কে হয়েছেন এই কারণদক্ষায়ী মহাবিষ্ণু। এই কারণদক্ষায়ী, তারপর সেখান থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণু, তারপর ক্ষীরদক্ষায়ী বিষ্ণু, এভাবে পর্যায়ক্রমে জগৎ সৃষ্টি হয়েছে। আর এই বলরাম তিনি নিজেকে আরো বিস্তার করে বিভিন্ন সখায় বিস্তার করে সেই ভগবানের সেবা করার জন্য এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সবসময় তিনি তৎপর হয়েছেন। তাই বলরাম, ভগবান যখন এই জগতে অবতীর্ণ হন তাই বলরাম তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। এইভাবে সত্য যুগে, ত্রেতা যুগে এবং দ্বাপর যুগে এবং কলি যুগে তিনি এই যুগ চতুষ্টয়ে তিনি আবির্ভূত হয়েছেন। এইভাবে ভগবান ত্রেতা যুগে লক্ষ্মণ রূপে এসছেন, সেই সংকর্ষণ, আর স্বয়ং ভগবান বাসুদেব তিনি রামচন্দ্র রূপে আসছেন, আর প্রদম্ব ভরত অনিরুদ্ধ শত্রুঘ্ন। তো লক্ষ্মণ রূপে এসেও যদিও রামচন্দ্রের সেই সময় ভৌমলীলা তার নরলীলা করার সময় দেখেছি তেনার বনবাস হয়েছিল রাক্ষস বধের হেতু, কিন্তু লক্ষণের বনবাস হয়নি। তা সত্ত্বেও লক্ষণ কি করেছিলেন, যেহেতু জ্যেষ্ঠ ভাই বা তিনি জানতেন যে তিনি পরমেশ্বর ভগবান রামচন্দ্র, তাই তেনার সেবার জন্যই, সেবা শিক্ষার জন্যই জগৎজীবকে তিনি সেই রামচন্দ্রের অনুগমন করেছিলেন বনে। এবং সবসময় তিনি তার সদ্য বিবাহিত পত্নীকে পরিত্যাগ করে এই রামচন্দ্র এবং সীতার সেবার জন্যই তিনি সবসময় সচেষ্ট ছিলেন। তিনি পূর্ণ ব্রহ্মচর্য পালন করেছিলেন এবং পূর্ণ রূপেই রামচন্দ্রের সেবায় প্রতি ছিলেন। তাইভাবে রামচন্দ্র যখন এক সময় কি হয়েছিল, সীতা দেবী যখন রেখে তিনি সেই পঞ্চবটী বনে জয় জয় রাধা মদন মোহন গৌর সুন্দর কি জয় গুরু মহারাজ কি, তা পঞ্চবটী বনে অবস্থান করছিলেন। তা রাবণ যখন সীতাকে হরণ করতে এসেছিল এবং সেখানে কি করছিলেন, সীতাকে একটি গণ্ডির মধ্যে তিনি দিয়েছিলেন। এটার অনেক বড় কাহিনী রয়েছে, আমি সংক্ষেপে বলছি যে মূল শিক্ষাটি কি, যে একটি গণ্ডি দিয়ে গিয়েছিলেন যে এর যেন বাইরে কখনোই না যান, কেন এটির বাইরে গেলেই সেই রাবণের দ্বারা কি হতে পারেন, তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা অপহরণ হতে পারেন। যে কোনো অপশক্তি তখন কি করবেন, ক্ষতিগ্রস্ত করবেন। কিন্তু তাই লক্ষণ সতর্কভাবে সীতাকে সেই অপশক্তি থেকে, অপশক্তির প্রভাব থেকে মুক্ত থাকার জন্য একটি গণ্ডি দিয়ে গিয়েছিলেন। কিন্তু সীতা কি করেছিলেন, তিনি আদিত্য তার অতিশয্যে, যেহেতু অতিথি পরায়ণ সনাতন ধর্মে একটি সাধারণ নিয়ম রয়েছে যে অতিথি সেবা পরম
ধর্ম। সেই অতিথি সেবার জন্য যদিও রাবণ কি এই গণ্ডির ভেতরে প্রবেশ করতে পারেনি, অনেক চেষ্টা করার পরও, কিন্তু যখন সীতা গণ্ডির বাইরে গেছেন তখন তা সীতাকে কি করছিলেন, রাবণ অপহরণ করেছিলেন। তা সেখান থেকে শিক্ষা দিয়েছে গুরুরূপী লক্ষণ, তিনি কি করছিলেন এইরকম গণ্ডি দিয়ে তিনি আমাদের মায়া বা অপশক্তির প্রভাব থেকে সর্বদাই মুক্ত রেখেছিলেন। আর যখন সেই গণ্ডিকে ভেদ করে যখন বাইরে আসা হয়েছিল তখন কি রাবণের দ্বারা অপহৃত হয়, যার দরুন কি অনেক লাঞ্ছনা গঞ্জনা ভোগ করতে হয়েছিল সীতাকে। তেমনি সদ্গুরুদেব প্রদত্ত যখন আমরা চারটি বিধিনিষেধ এবং ষোলমালা জপ এরকম যে সমস্ত নিয়ম নীতির দ্বারা আবদ্ধ হয়ে আমরা সদ্গুরুদেব করছেন আমাদের মায়ার প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য এই সমস্ত সীমারেখা বা গণ্ডি দিয়েছেন, সেগুলো যখন আমরা উপেক্ষা করি আমরা নিজের ইচ্ছা মতো যখন সেই গণ্ডিকে অতিক্রম করে যখন চলতে থাকি তখন আমরা এই জড়জগতের মায়ার দ্বারা প্রভাবিত হয়ে এই দুঃখ পেতে থাকি, এবং এভাবে আমরাও মায়ার দ্বারা বিভিন্ন ভাবে লাঞ্ছিত হই, মায়ার লাথি খেয়ে আমরা এই ভব সংসারে এরকম আমাদের কি অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়। যেমন মা জানকী হয়েছিলেন, অগ্নি পরীক্ষা অনেক পরীক্ষা সংসারে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে সবাইকে নিয়ে কত পরীক্ষা, অগ্নি পরীক্ষা মতো এরকম জ্বালা, চতুর্দিকে আবার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেটি এই যথার্থভাবে গুরুদেবের নির্দেশ পালন করার মাধ্যমে বা যথার্থভাবে এগুলোর অনুশীলনের মাধ্যমে সেই কৃষ্ণের সংসার করার মাধ্যমে কি সেখানে যথার্থ আনন্দ লাভ হতে পারে। তাই লক্ষণ ত্রেতাযুগে এভাবে সেবা করার শিক্ষা দিয়েছেন, কি করে ভগবানের সেবা করতে হয় গুরুরূপে। এবং তারপর যুগে যদিও লক্ষণ সেবার কি হয়েছিলেন বড় হয়ে ছোট হয়েছিলেন, আর এবার তাকে বড় করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। কেননা বড় হওয়ার যে একটা অভিপ্রায় অনেকেরই রয়েছে যে বড় হলে না জানি কি মধু রয়েছে, বড় হলে না জানি কি আনন্দ রয়েছে। তাই বড় করে দিয়ে কি করছেন তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন যে বড়ের দায়িত্ব কি অনেক, মানে কি আরো সেবা দায়িত্ব তার অনেক। তেমনি ভাবে বলরাম রূপে এসে তিনি সেই সেবা শিক্ষা দিয়েছিলেন। আবার কলিযুগে কি করছেন সেই বলরাম যিনি ত্রেতাযুগ লক্ষণ, আর কলিযুগে কি হয়েছেন নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন, যে নিত্য আনন্দ প্রদান করার জন্য এই কলি মায়াবদ্ধ জীবদের নিত্যানন্দ অর্থাৎ নিত্য আনন্দ প্রদানের জন্যই তিনি এসছেন। এসে কি করছেন সেই গোলোকের প্রেমধন হরিনাম সংকীর্তন, যে হরিনাম সংকীর্তন চৈতন্য মহাপ্রভু নিয়ে এসছেন সেই নিত্যানন্দ প্রভুর মাধ্যমে তিনি কি করছেন সমস্ত জগৎ জীবের কাছে তিনি তা প্রকাশ করছেন নিত্যানন্দ প্রভুর মাধ্যমে। তাই নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরুতত্ত্ব, বলরাম হচ্ছেন গুরুতত্ত্ব, লক্ষ্মণ হচ্ছেন গুরুতত্ত্ব। এই গুরু তিনি ভগবান থেকে অভিন্ন প্রকাশ, স্বয়ং ভগবান থেকে অভিন্ন, ভগবানের সন্ধিনী শক্তি, কারণ তেনার থেকে কি আছে এই জগৎ সৃষ্টি হয়েছে, সবকিছুই আমরা যা কিছু দেখছি সবকিছুই বলরামের প্রকাশ। এই জগৎ যে কিসের জন্য সৃষ্টি করছেন সেই ভগবানের সেবার জন্য, যাতে ভগবানের সেবা করে সকল জীব ভগবানকে প্রসন্ন করতে পারেন। তাই নিজেকে তিনি বিস্তার করছেন তার বিভিন্ন প্রকাশে। তাই আজ অব্দিও সেই
বলরামের প্রকাশ বা নিত্যানন্দ প্রভুর সেই প্রতিনিধি স্বরূপ গুরুদেবরা কি করছেন, পরম্পরা ধারাক্রমে সেই শিক্ষা প্রদান করছেন। কি শিক্ষা? ভগবানের সেবা করার শিক্ষা। কি করে ভগবানের সেবা করে? আমরা এই ভববন্ধন থেকে, আমরা এই ভব সংসারে যে ভগবানের সেবা না করে কি হচ্ছে, আমরা মায়ার সেবা করছি, অর্থাৎ নিজের ইন্দ্রিয় তো অর্পণ করছি, এবং এ করে আমরা সুখী হওয়ার যে প্রয়াস করছি মিথ্যা প্রয়াস, এটি থেকে আমাদের আমরা যে ভুল পথে পরিচালিত হচ্ছি তা থেকে আমাদের গুরুদেবের এক করছেন সঠিক পথে পরিচালনা করে, সঠিক পদ নির্দেশনা দিয়ে, সঠিক শিক্ষা দিয়ে, যা আমরা মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র কৃষ্ণ সেবা করা, এটি হচ্ছে একমাত্র মনুষ্য জীবনের উদ্দেশ্য। আর এটি ভুলে থাকার দরুনে আমাদের যত সমস্যা, যত দুঃখ, যন্ত্রণা, জ্বালা, সবকিছু এর মূল কারণ। তাই সেই শিক্ষা দিয়ে গুরুদেবরা কি করছেন, অদ্যাবধি তারা আমাদের ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার ব্যবস্থা করেছেন। তাই এভাবে গুরু, তাই আমাদের আচার্যরা বলছেন যে গুরু কৃষ্ণ থেকে অভিন্ন। তাই বলা হয়েছে দর্শ প্রসাদ ভগবত প্রসাদ দর্শ প্রসাদ গতিগত অভি সেই গুরুদেবের শ্রীপাদ পদ্মে আমি ত্রিসন্ধ্যা বন্দনা করি। সেই গুরুদেবকে তিনি বর্তমান আমাদের কি আচার্য বৃন্দ রয়েছেন, সেই গুরুদেব। তাই শাস্ত্রে বলা হয়েছে গুরুর বিক্রিয়া যদি দেখো কখন তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন। আচার্যরা বলছেন যে গুরুদেবের তিনি সাধারণ মনুষ্য নন, তিনি আছেন মুক্ত আত্মা, মুক্ত জীব। তাই আমাদের গুরুদেবের কি বিক্রিয়া, বিক্রিয়া বলতে কি পরিবর্তন। অনেক সময় হয়তো আমরা গুরুদেবকে দৈহিক ভাবে আমরা নিরীক্ষণ করি বা দর্শন করি, এটি প্রকৃত গুরু দর্শন নয়। আমাদের গুরুদেবের অন্তঃকরণ দিয়ে দর্শন করতে হবে, হৃদয় চক্ষু দিয়ে দর্শন করতে হবে গুরুদেবকে, তাহলে আমরা গুরুদেবকে প্রকৃত দর্শন করতে পারবো। যে মন্ত্রমূলক গুরু বাক্য ধ্যানমূলক গুরু মূর্তি, যে মন্ত্রের মূলে কি গুরুর বাক্য, গুরুর বাক্য যদি আমরা যথার্থভাবে পালন করি তাহলে সেটি হচ্ছে মন্ত্রের মূল। যে ভক্ত যথার্থভাবে গুরুর বাক্য হৃদয়ে ধারণ করবে, যা আমাদের প্রতিদিন কি করা হয়, গাওয়া হয় গুরুমুখ পদ্ম বাক্য চিত্তে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা। যে গুরুর মুখের পদ্ম বাক্য চিত্তে করিয়া ঐক্য মানে দৃঢ়, আর কোনো আশা নেই। যদি আমরা এরকম দৃঢ়নিষ্ঠ হয় গুরুর বাক্যকে আমরা একমাত্র অবলম্বন করি, তাহলে কি হবে, আমাদের মন তখন নিয়ন্ত্রিত হবে। মন্ত্র মানে কি, মনকে যিনি নিয়ন্ত্রণ করেন। আর সেটি কিসের সম্ভব, আমরা অনেক মন্ত্র বলছি, কিন্তু যদি আমরা গুরুদেবের বাক্যের প্রতি যদি আমাদের নিষ্ঠা না থাকে বা সেটির প্রতি দৃঢ়তা না থাকে, তাহলে আমাদের কখনোই মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আর একমাত্র সেটি সম্ভব যদি গুরুর বাক্যকে আমরা হৃদয়ে ধারণ করি, যা আমাদের প্রতিদিন বলছি, কিন্তু আমরা কতটা সেটা দৃঢ়তা নিয়ে আসছি। সেই গুরুমুখ পদ্মবাক্য চিত্তে করিয়া ঐক্য আর না করিও মনে আসা, তাহলে কেবে এটি আমাদের মহান মন্ত্রের কাজ করবে, যা আমাদের মনকে শ্রীকৃষ্ণের পাদপদ্মে সর্বদাই চিন্তায় নিমগ্ন রাখবে গুরুদেবের বাক্য। কেননা গুরুদেব আমাদের কি শিক্ষা দিয়েছেন, গুরুদেব বলছেন যে না, ভগবানের সেবা করা যাবে না, তার সেবা করতে হবে, বরং ভগবানের সেবা করতে হবে। আমরা কার মাধ্যমে সেবা করতে পারি,
গুরুদেবের মাধ্যমে। তো যেহেতু আমরা গুরুদেব আমাদের কি করছেন, ভগবানকে জানিয়েছেন, ভগবানের সেবা শিক্ষা দিয়েছেন, তাই সেই মহান গুরুদেবের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত কিনা? হ্যাঁ, কৃতজ্ঞ হওয়া উচিত। যারা প্রকৃত সচেতন ব্যক্তি তারা কি করবেন? সেই